মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশন শ্রীমঙ্গল টি মিউজিয়ামে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে। মহাত্মা গান্ধীর বিভিন্ন কার্যক্রমের উপর তরুণ শিল্পীদের চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা অবয়বগুলো ভারতীয় হাই কমিশনার সহ অতিথিদের প্রশংসা কুড়ায়। 14 ডিসেম্বর শনিবার বিকেলে এই আর্ট ক্যাম্প সমাপ্ত হয়। 2020 সালের জানুয়ারির দিকে ঢাকা শিল্পকলা একাডেমিতে এই আর্ট ক্যাম্পে আঁকা ছবিগুলো প্রদর্শন করা হবে। মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবস শ্রীমঙ্গলে পালন নিয়ে বিস্তারিত থাকছে বিকুল চক্রবর্তীর প্রতিবেদনে। মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশন শ্রীমঙ্গল টি মিউজিয়ামে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে। মহাত্মা গান্ধীজির যে নোয়াখালী এসেছিলেন এবং ওনার এই কাজটাই আমি হচ্ছে এখানে আর্ট ক্যাম্পে আমার কাজের মাধ্যমে ফুটাই দিতেছি। স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার সাথে মহাত্মা গান্ধী যিনি ইন্ডিয়ার জাতির পিতা তাকেও স্মরণ করছি। তাকে নিয়েই আমরা মূলত আমাদের শিল্পকর্মটা করছি তার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে। তো আমি তার আমার শিল্পকর্মে তার যে বোল্ড দৃঢ় ভাব, এই দৃঢ় ভাবটা ফুটিয়ে তুলেছি। পেন্টিংটা হচ্ছে গান্ধীজির সল্ট মার্চ এর মুভমেন্টটা নিয়ে আঁকা। আমি ফৌজিয়া ফারিহা। আমি আমার পেইন্টিংয়ের মাধ্যমে গান্ধীজি যে শান্তি এবং সম্প্রীতির জন্য কাজ করেছেন সেটি উপস্থাপন করেছি। আমি জ্যোতি। আমার পেইন্টিংয়ের বিষয়বস্তু হলো দ্য ফার্টাইল মাইন্ড অফ গান্ধীজি, তার উর্বর মস্তিষ্ক এবং তার মনের যে আদর্শ ছিল তা আমি আমার পেইন্টিংয়ের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আমি মূলত গান্ধীজির যে আন্দোলনের যে শান্তির যে পদযাত্রা সেটাই মূলত আমার ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। আমার নাম শিপ্রাণী বিশ্বাস। আমি মহাত্মা গান্ধীকে নিয়ে একটি শিল্পকর্ম করেছি যেটার থিম হচ্ছে অহিংসা। তো আমরা আসলে যুদ্ধ বলতেই বুঝি হচ্ছে বা স্বাধীনতা বলতে আসলে আমরা যুদ্ধই বুঝি, কিন্তু মহাত্মা গান্ধী আমাদেরকে সম্পূর্ণ ডিফারেন্টভাবে চিন্তা করতে সাহায্য করেছেন এবং তিনি আসলে শান্তির প্রতীক হিসেবে আমাদের পুরো বিশ্বে আলোচিত এবং পরিচিত। তো সেই জিনিসটাই আমি রিলিফ হয়ে কাট আউট করে বের করে মহাত্মা গান্ধীকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আমার শিল্পকর্মে এবং কবুতর দিয়ে আমি আসলে শান্তিকে রিপ্রেজেন্ট করেছি। মহাত্মা গান্ধীর বিভিন্ন কার্যক্রমের উপর তরুণ শিল্পীদের চিত্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা অবয়বগুলো ঘুরে দেখেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি কমিশনার বিশ্বদীপ দে। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, হাই কমিশনের দ্বিতীয় সচিব দীপ্তি আলংঘট প্রমুখ। আর্ট ক্যাম্পে তরুণ শিল্পীদের উৎসাহী অংশগ্রহণ দেখে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে বলেন, গান্ধীজির দর্শন নিয়ে তাদের ভাবনার সত্যিকার প্রতিফলন হয়েছে তাদের শিল্পকর্মে। গান্ধীজির কালজয়ী নীতিগুলো এসব তরুণ প্রাণে প্রাণে অনুরিত হচ্ছে দেখে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের ভারতীয় দূতাবাস আয়োজিত গান্ধীজির মহাত্মা গান্ধীর 150তম জন্মদিন দিবস উপলক্ষে আমরা একটা আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেখানে এসেছে। তো এখানে মূলত গান্ধীজির যে দর্শন ছিল যেটাতে অহিংসা, সত্যাগ্রহ, স্বদেশিয়ানা এবং সাধারণ জীবনযাপন, কিন্তু উচ্চমার্গীয় চিন্তা যেটা উনি বিলিভ করেছেন, তো সেই আদর্শকে নিয়ে আমার মনে হয় এরকম একটা মাসে আমাদের যে ইয়াং নতুন প্রজন্ম কাজ করছে এবং তাদের প্রতিটি ছবিতে তারা এই বিষয়ে দর্শনকে প্রতিষ্ঠিত করছে। আমাদের প্রধানমন্ত্রী, যখন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকবারই চর্চা হয়েছে, আমরা বলেছি যে যখনই এই 100 বছর সেলিব্রেট করবে আমরা আপনাদের সঙ্গে সেলিব্রেট করব, যে কিছু আপনাদের রূপরেখা হবে তার মধ্যে আমরা থাকব। আর আমরা আমাদেরও ধারণা যে শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নয়, উনি বিশ্বের, আর এই বিশ্ব নেতা পুরো বিশ্বের কাছে নিয়ে যাওয়াতে যে আমাদের করণীয়, যে সহায়তা আমাদের, সেটা আমরা জরুরি।